দীর্ঘদিন ধরে তাইওয়ানকে জাতিসংঘে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় মঙ্গলবার চীনের জাতিসংঘের সদস্য পদ পাওয়ার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দেয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন বিশ্বমঞ্চ থেকে তাইওয়ান ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায় জটিল এবং বৈশ্বিক ইস্যুর মুখোমুখি হচ্ছে এসব সমস্যার মধ্যে তাইওয়ানে বসবাসকারী দুই কোটি চল্লিশ লাখ মানুষ রয়েছেন সমস্যা নিরসনে সব অংশীদারের অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি জাতিসংঘে তাইওয়ানের অংশগ্রহণ রাজনৈতিক নয় বরং সময়ের দাবি বলেন ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তাইওয়ানকে জাতিসংঘে অন্তর্ভুক্তির বিষয়ে মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে চীন স্থানীয় সময় বুধবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র বলেন জাতিসংঘের সদস্য হওয়ার কোনো অধিকার তাইওয়ানের নেই অঞ্চলটিকে চীনের অংশ দাবি করে তিনি আরও জানান তারা এখনও তাইওয়ানের সঙ্গে পুনরায় একত্রিত হতে চান প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না বলে হুঁশিয়ার করেন তিনি এদিকে সাম্প্রতিককালে চীন তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন থেকে শুরু করে একাধিক সামরিক প্রদর্শনী চালালেও দেশটির সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামতে চায় না বলে জানিয়েছে তাইপে নিজেদের পার্লামেন্টে এক প্রতিবেদনের মাধ্যমে এই অবস্থান তুলে ধরেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গেল বছর বেজিং তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে সামরিক কর্মকাণ্ড জোরদার করার পর থেকেই উত্তেজনা শুরু হয় চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ড বলে দাবি করে আসছে দীর্ঘদিন ধরে চীনের শাসন মেনে নিতে অঞ্চলটিকে রাজনৈতিক ও সামরিকভাবেও চাপ দিয়ে আসছে বেজিং ফরহাদ চৌধুরী সময় সংবাদ